সালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইডিওমেটিক ফ্রেজের সপ্তম লেকচারে। আমি তোমাদের সাথে আছি ফাহিম শাহরুখ। তো প্রথমেই জেনে নেওয়া যাক আমাদের প্রথম ওয়ার্ড আজকের। তো আজকে আমি দুইটা ওয়ার্ড দিয়ে প্রথমে শুরু করব, দুইটা ব্যক্তিকে পরিচিত করে করার মাধ্যমে। সেটা হচ্ছে, একটা হচ্ছে ম্যান অফ লেটার্স আর একটা হচ্ছে ম্যান অফ স্ট্র। তো ম্যান অফ লেটার্স, লেটার্স মানে বোঝায় জানা যাচ্ছে যে অক্ষর বোঝায়। তো যে অক্ষর জানে সে হচ্ছে জ্ঞানবান বা পণ্ডিত, বোঝানোর ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। ম্যান অফ লেটার্স মানে হচ্ছে যে পণ্ডিত ব্যক্তি। আর ম্যান অফ স্ট্র, স্ট্র মানে জানি আমরা খড়, আবার আমরা ইয়ার ক্ষেত্রেও ইউজ করি, যে আমরা যে রেস্টুরেন্টে যাই তো আমরা যে পাইপ দিয়ে খাই এটাকে স্ট্র বলা যায়। তো ওই আসলে ওই স্ট্র, আসলে এই স্ট্র না, এই স্ট্র হচ্ছে খড় বোঝায়। তো ম্যান অফ স্ট্র মানে হচ্ছে যদি আমরা খড় দিয়ে যদি কোনো একটা মানুষ বানাই বা মানুষের আকৃতি যদি দান করি, তো ওটা যেমন কাজ করতে পারে না বা ওটা যেমন অপদার্থ হয়, মানে কোনো কাজে আসে না, তো ম্যান অফ স্ট্র আসলে ওই জিনিসটাকে বোঝায় যে কোনো একটা মানুষ যদি সে যদি কোনো কাজে না আসে, সে যদি অকর্মণ্য হয়, তো এই ক্ষেত্রে আমরা ম্যান অফ স্ট্র ইউজ করতে পারি। অনেক ক্ষেত্রে ব্ল্যাকশিপটা একটু নেগেটিভ অর্থে ইউজ করা হয়, আর এটার ক্ষেত্রে একটু কুড়ে বা বলা যেতে পারে অলস, অকর্মণ্য, এই ক্ষেত্রে আমরা ম্যান অফ স্ট্র ইউজ করতে পারি। আচ্ছা, নেক্সট ওয়ার্ড হচ্ছে যে মেক বোথ ইন্ডস মিট। আমি যদি ধরা যাক যে দুইটা ইন্ডস আছে, একটা ইন্ডস মানে হচ্ছে, ইন্ডস মানে বোঝানো হয় হচ্ছে প্রান্ত। আমি যদি দুইটা প্রান্ত ধরি, যে আমি ধরা গেলে একটা প্রান্ত এটা হচ্ছে, একটা হচ্ছে আর একটা প্রান্ত, এই এই প্রান্ত দিয়ে একটা জিনিস ঢোকে, একটা প্রান্ত দিয়ে একটা জিনিস বের হয়। তো এটা যদি আমি যেভাবে চিন্তা করি যে একটা মানুষের আয় রোজগারের ব্যাপারটা কিন্তু এরকম যে একদিক দিয়ে আয় হয় একদিক দিয়ে বের হয়। তো মিট করা মানে হচ্ছে মিলানো বা সামঞ্জস্য করা। তো এই যে আয় মানে ঢুকলো একটা জিনিস এবং একটা জিনিসটা ব্যয়, এই আয় ব্যয়ের মধ্যে সামঞ্জস্য করাকেই বলা হয়েছে যে মেক বোথ ইন্ডস মিট, মানে হচ্ছে আয় ব্যয়ের সামঞ্জস্য করা বা মিলানো, এটাকেই বোঝানো হয়। নেক্সট ওয়ার্ডটা হচ্ছে মুট পয়েন্ট। তো মুট ওয়ার্ডটা হচ্ছে, মুট ওয়ার্ডটার মিনিং মানেই হচ্ছে যে তর্ক করা, আর মুট পয়েন্ট মানে হচ্ছে যেই পয়েন্টে গিয়ে মানুষ হচ্ছে মুট করে বা তর্ক করে। তা মুট পয়েন্ট মানে হচ্ছে যে অমীমাংসিত বিষয়, মানে যেই বিষয়ে গিয়ে মানুষ তর্ক করে, মানে অমীমাংসিত, তোমার আমার মধ্যে মীমাংসা হচ্ছে না। একটা যেমন হচ্ছে বলা যেতে পারে যে বাংলাদেশের মধ্যে যে রাজনৈতিক আলাপগুলো, একজন এক দল থেকে আসে আরেকজন আরেক দল থেকে আসে, টকশোর মধ্যে তারা আলাপ আলোচনা করে এবং তারা হচ্ছে যে অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা করে, আসলে শেষ পর্যন্ত কোনো মীমাংসার মধ্যে তারা পৌঁছাতে পারে না। তো তারা একজন আরেকজনের সাথে শুধুমাত্র বলা যেতে পারে যে তারা যুক্তিতর্ক মানে প্রদর্শন করে, কিন্তু আসলে শেষ পর্যন্ত কোনো মীমাংসার মধ্যে আসতে পারে না। তো এটাকে বলতে পারি, মানে মুড পয়েন্ট বলতে পারি। নেক্সট হচ্ছে নিপ ইন দ্য বার্ড। নিপ মানেই হচ্ছে নষ্ট করা, নিপ মানে হচ্ছে একটা ভার্ব, যেটা মানে হচ্ছে যে NIP, এটার মানে হচ্ছে যে নষ্ট করা। তা নিপ ইন দ্য বার্ড, বার্ড মানে হচ্ছে অঙ্কুর, কোনো একটা ফুলকে, ফুলের যে অঙ্কুর আছে এটাকে বলা হয় বার্ড। তো নিপ ইন দ্য বার্ড মানে হচ্ছে আমি যদি অঙ্কুর থাকা অবস্থায় জিনিসটাকে নষ্ট করে দিই, তাহলে সম্পূর্ণ অঙ্কুরে নষ্ট করে দিই। বলা যেতে পারে যে একটা মানুষ, একটা বাচ্চা, তাকে সে যদি ছোটো বয়সে সে যদি তার বিবেক বুদ্ধি হারায় ফেলে বা তার সে যদি হিতাহিত জ্ঞান বুদ্ধি হারায় ফেলে, তাহলে সে অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেল। তো একটা ছোটো, একটা ছাত্র, সে যদি তার ছোটো বয়সে সে যদি ছাত্রত্ব হারায় ফেলে, তাহলে তার হচ্ছে যে একদম অঙ্কুরে থাকা অবস্থায় একটা জিনিসকে আমি পুরোপুরি ছেঁটে ফেললাম বা নষ্ট করে ফেললাম, তাহলে হচ্ছে অঙ্কুরে বিনষ্ট, মানে হচ্ছে নিক ইন দ্য বার্ড। নেক্সট হচ্ছে খুবই কমন একটা ফ্রেজ, যেটা হচ্ছে নাল অ্যান্ড ভয়েড। নাল অ্যান্ড ভয়েড মানে বাতিল করা, আমরা জানি এটা খুবই সহজ একটা ফ্রেজ। তারপর হচ্ছে নাও অ্যান্ড দেন মানে হচ্ছে মাঝে মাঝে দেখা যায়, মাঝে মাঝে। তারপর রবীন্দ্রনাথের একটা কাব্য আছে, মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না, ওটাকে বলা যেতে পারে নাও অ্যান্ড দেন দেন আমি তার সাথে দেখা পাই, চিরদিন কেন পাই না, বলা যেতে পারে আর কি, মনে রাখার জন্য। আর হচ্ছে নেক্সট হচ্ছে যে অফকোর্স, অফকোর্স মানে হচ্ছে অবশ্যই, এটা জানি সবাই কথার মধ্যে খুব বেশি এটা ইউজ করে। অন দ্য কন্ট্রারি, কন্ট্রারি মানে হচ্ছে বিপরীত, অন দ্য কন্ট্রারি মানে হচ্ছে অপর পক্ষে, বা আমরা বলতে পারি যে অন্য কথায় বলতে পারি। আমরা অনেক সময় ইউজ করে থাকি যে একটা জিনিসকে আমি একভাবে বললাম, আবার এটাকে আমি অন্যভাবেও বলতে পারি, ওটাকে আমরা ইউজ করতে পারি যে অন দ্য কন্ট্রারি। তারপর হচ্ছে নেক্সট ওয়ার্ড এবং লাস্ট ওয়ার্ড বলা যেতে পারে, বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে যে অন দ্য ওয়েন। ওয়েন ওয়ার্ডটার মানে হচ্ছে ক্ষয় বা পতন, আর অন দ্য ওয়েন মানে হচ্ছে ক্রমান্বয়ে যেটা হ্রাস পেয়েই যাচ্ছে, কমেই যাচ্ছে, কমেই যাচ্ছে, এটাকে আমরা বলতে পারি অন দ্য ওয়েন। বলা যেতে পারে যে মানুষের যে বিবেক বুদ্ধি বা তাদের যে নৈতিকতা, ধীরে ধীরে সেটা হচ্ছে যে ক্রমান্বয়ে হ্রাস পেয়েই যাচ্ছে দিনে দিনে, তো এটাকে বলা যেতে পারে যে অন দ্য ওয়েন। হ্যাঁ, এটা এইভাবে মনে রাখা যেতে পারে। তো আজকে আমি অন দ্য ওয়েন এই ওয়ার্ডটা দিয়ে আমার আজকে লেকচার শেষ করতে চাচ্ছি, সপ্তম লেকচার। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।